অগ্নিগর্ভ বাংলাদেশে বিপন্ন হিন্দুরা, সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে চিন্তিত খোদ দেশের প্রধানমন্ত্রীও। এই অস্থির পরিস্থিতিতে আরও একটা বাংলাদেশ না দেখতে হলে জেগে উঠতে হবে পশ্চিমবঙ্গের হিন্দুদের। আর সেই আহ্বানই হিন্দু নির্যাতনের প্রতিবাদে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে বিক্ষোভ সমাবেশ করলেন সাধু সন্তরা। তাদের যৌথ আওয়াজে বোঝা গেল বাংলার সাধু সন্তরার চুপ করে বসে থাকবেন না, প্রতিবেশী রাষ্ট্রে হিন্দু নির্যাতন হলে জাগ্রত হবেন সকলে। তাদের কথায় উঠে আসে আরজিকর কাণ্ডের কথাও। আমরা 2001 সালে বাংলাদেশে যখন মায়ের সামনে মেয়ে ধর্ষিত হয়েছে, মেয়ের সামনে মা ধর্ষিত হয়েছে, সেদিন আমরা প্রতিবাদ করিনি। আজকে আমাদের স্থিরত্বকে হারাতে হলো, এর জন্যই 2001 সালে আমরা ঢাকাতে মায়ের সামনে মেয়ের সামনে মা যখন ধর্ষিত হয়েছিল, তখন আমরা পশ্চিমবাংলার মানুষ মনে করেছিলাম ওটা বাংলাদেশ আরেকটা সার্বভৌম রাজ্য। বাংলাদেশে ঢুকে যে ঘটনাটা ঘটেছে, ঘটতে চলেছে, এই ঘটনাটাই আমাদের পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে ঢুকে তারই এক প্রতিচ্ছবি আমরা দেখতে শুরু করেছি তিলোত্তমার দিকে তাকিয়ে। কার্তিক মহারাজ সাবধান করে বলেন, এই বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি সময় উপযোগী ও গুরুত্বপূর্ণ। রাজ্যের একতরফা হিন্দু বিদ্বেষী মনোভাব, সাধুদের গ্রেফতারের মতো বর্বর আচরণের কথা উঠে আসে মঞ্চ থেকে। পাশাপাশি ভিন দেশ থেকে নির্যাতিত হয়ে কোনো হিন্দু ভারতে এলে তার যেন আশ্রয়ের ব্যবস্থা করে দেশের সরকার, এ দাবিও জানান কার্তিক মহারাজ। মাধ্যম, ব্যুরো রিপোর্ট।